আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, সেটা হলো জ্বালানি চার। জ্বালানি চার আপনারা কীভাবে বানাবেন? এটা কাতল মাছের স্পেশাল একটা চার। এই এই চার যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনার চারের থেকে কাতল মাছ সরবে না, এটা গ্যারান্টি। হ্যাঁ, তো আজকে এই চারটা আমাকে একজন শেয়ার করছে, সে লোক চিটাগাঙ্গের এক বদ্ধা। সে জ্বালানি চার চিটাগাং এই চার এই জ্বালানি চারটা চিটাগাঙ্গের একটা নাম করা চার। এটা ছাড়া চিটাগাঙ্গের মানুষ মাছ ধরে না। আপনারা যারা ই পছন্দ করেন, যারা টিকিটে মাছ ধরা পছন্দ করেন কিংবা কম্পিটিশনে মাছ ধরা পছন্দ করেন, তাদের জন্য এই স্পেশাল আজকের এই আয়োজন, এই ভিডিওটা। যারা কম্পিটিশনে মাছ ধরেন তাদের জন্য স্পেশাল ভিডিও, ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে চলুন, দেখে নেওয়া যাক এই চার বানাতে কী কী আইটেমগুলি লাগে, সেটা ওয়ান বাই ওয়ান আমি দেখাচ্ছি। তো এখানে নিয়েছি আমি বসকি দানা, নিয়েছি তারপরে নিয়েছিল মরা মাংসি, তারপর নিয়েছিল বস, একাঙ্গি, মেথি, জটা মাংসি, তাম্বুল, অহবেল। তো প্রথমে আমি বসকি দানাগুলি ভালো করে ভেজে নেব, আস্তে আস্তে অল্প আগুনে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানানোর জন্য আমি অল্প অল্প করে নিয়েছি, কারণ মশলাটা খুবই সামান্য পরিমাণ দিতে হয়, দেওয়া লাগে। তো তার কারণে আমি খুবই অল্প অল্প, শুধু দেখানোর জন্য আপনাদেরকে অল্প অল্প জিনিসগুলি নিয়েছি। তো এগুলো আস্তে আস্তে ভেজে নিব সবগুলি অল্প আগুনে, যাতে পুড়ে না যায়। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, এটা কিন্তু পুড়ে গেলে কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলবে, এরা কোনো দাম থাকবে না জিনিসের, যার কারণে অল্প আগুনে সবসময় অল্প ভাজবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মরা মাংস নিয়েছি এক পিস, এটাকে ভাজবো এরকমভাবে। ভাজার পরে আপনারা এটাকে ই দিয়ে হাম্বল দিস্তা দিয়েও ই করতে পারেন, ফাঁকি করে নিতে পারেন, আবার মেশিনে ব্ল্যান্ড করে করতেও পারেন। আবার যদি বেশি মাল হয়, 5 কেজি 10 কেজি হলে আপনারা মেশিনে ওই আটা ভাঙানোর মেশিনে নিয়ে যাই গেলে ওরা ভাঙিয়ে দিবে, খুব সহজে ভাঙিয়ে দিবে, 5 টাকা কেজি নেয় ভাঙাইতে। তো আপনারা আটা ভাঙানোর মেশিনে নিয়েও ভাঙাইতে পারেন। তো এটার মধ্যে আমি একটা জিনিস দেখাই নাই, সেটা হলো এলো আরও ভাজতে হয়, এলো আপনার চিরা ভাজতে হবে ঘি দিয়ে। এটা আমি নিয়েছি একাঙ্গি, নিয়েছি একাঙ্গিটা আমাদের এখানে একাঙ্গিটা জঙ্গলেও পাওয়া যায়। একাঙ্গিটা অ্যাকচুয়ালি জংলা আদা আর কি, এটা জংলা আদা। এটার ফুলটা হলুদ গাছের মতো ফুল হয়। এটা কিছু কিছু এলাকায় এমনিতেই জঙ্গলের মধ্যে হয়ে থাকে। তো আপনারা এটা সংগ্রহ করে নিতে পারেন, আবার কিনতেও পাওয়া যায় বানিয়াতি দোকানে। এই সবগুলি উপাদান আপনারা সহজে কিনতে পারবেন, যারা মশলা বেছে, যারা গাছগাছালি বেছে তাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। কিন্তু এই জিনিসগুলির দামটা একটু বেশি, হ্যাঁ, কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না। এর বসটা নিলাম আমি, বসটা একটু ভেজে নেব। তবে
এই জ্বালানি চারে মশলার পরিমাণ, এই 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 যদি যেগুলি মশলা আমি দিয়েছি, যতগুলি মশলা দিচ্ছি মশলার পরিমাণটা খুব সামান্য লাগে, তো এর কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য কম কম করে ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে খুব সুন্দর করে এটাকে ব্ল্যান্ড করে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ফাঁকিটা একটু খুব ভালো করে করবেন, যাতে সবগুলি উপাদান একবার সুন্দরভাবে পাউডার হয়ে যায়। তো শুধু দেখানোর জন্য আমি এই সবগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এখানে আপনারা সবগুলি উপাদান মেথি, কারণ বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন তাপমাত্রায় ভাজতে হয়, তো মেথিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণে মেথি আছে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু জিনিস আছে বেশি সময় লাগে, যার কারণে সবচেয়ে ভালো হয় আলাদা আলাদাভাবে ভেজে নিলেই উত্তম, ভেজে নেওয়াটাই উত্তম। তাতে আপনার এদের গুণগত মান ভালো থাকে, এদের জ্বলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যার কারণে একটা একটা করে আমি ভাজছি। মেথি নিছি এখন, মেথিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মেথিটা ভেজে নিলাম, এরপরে নেব হলো কাঁকড়া। কাঁকড়াটাও ভেজে নেব, তো কাঁকড়াটা ভাজতে একটু ঘি লাগে, তো তো এই কারণে আমি কড়াইতে একটু হালকা একটু ঘি পুষ দিয়ে নিয়েছি। আপনারাও একটু ঘি দিয়ে ভেজে নেবেন কাঁকড়াটা। যেসব জিনিসের ছবি আমি দেইনি সেগুলো ভিডিওতে আছে, ভিডিওতে নাম লিখে দিছি। কিছু ছবি মিসিং হয়েছে, সেগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পুরোটাই লিখে দেবো, কী কী আইটেম কতখানি পরিমাণ, এটা আপনারা ওখান থেকে আপনারা দেখে নেবেন পরিমাণটা আর নামগুলি। তো এখন সবগুলি উপাদান আমি এক এক করে ভেজে নিতেছি। এটা হলো জটা মাংস নিছি। জটা মাংসটা আপনাদেরকে একটু চিনিয়ে দিচ্ছি আমি। সেটা হলো গাছ আছে, বাদাল গাছ চিনেন আপনারা? বাদাল গাছ যেগুলো চকের মধ্যে হয়, বাদাল গাছের মোথা হয়তো আপনারা চিনবেন। বাদাল গাছের মোথা রেখে জটা মাংস এটার সুগ এরান হয়, এটাও আপনারা না কিনলেও পারেন যারা। তো এই সবগুলি উপাদানই আমাদের বাংলাদেশের আনাচে কানাচে আছে, রাস্তাঘাটে থাকে, তো আমরা কেউ কেউ আছে যেগুলো চিনি না, আবার কিছু সংখ্যক মানুষ আছে এগুলো চিনে, তাদের কিনতে হয় না। তো আমি নেক্সটে একটা ভিডিও আমি বানাবো যে এই সবগুলি উপাদান আপনারা কীভাবে সহজেই না কিনে গ্রামের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, গ্রামের জঙ্গলে থেকে আনাচে কানাচে থেকে আপনারা কীভাবে সংগ্রহ করবেন, সেটার একটা ভিডিও আমি বানাবো ভবিষ্যতে। তো এখন দেখেন আমি সবগুলি উপাদান নিয়েছি, নিয়ে একটা মেশিনের সাহায্যে, ব্লেন্ডার মেশিনের সাহায্যে আমি এগুলোকে পাউডার করে নিতেছি। তো খুব সুন্দর করে আপনারা পাউডার করে নেবেন, একদম যাতে ফাঁকি হয়ে যায়। তো আমার পাউডারটা হয়ে গেছে প্রায়, তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি ফাঁকি হওয়ার পরে পাউডারটা কীরকম দেখায়। বেশ কিছু উপাদান এই ভিডিওতে আমি এখনও বাকি রাখছি, যেগুলো পরের ভিডিওতে পুরা উপাদানগুলি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে।
তো ভিডিওর সাথে থাকবেন। ওই দেখছেন কি সুন্দর একটা পাউডার হয়েছে, আপনারাও এভাবে পাউডার করে নেবেন। তো আমার আগের চারের ভিডিওতে পাউডারটা বেশি ভালো হয়েছিল না, এবার পাউডারটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা ভালোভাবে পাউডার করে নেবেন। আর এটার যে একটা গ্যারান হয়েছে, আপনারা দেখলে বানাইলে বুঝতে পারবেন যে কী একটা গ্যারান হয়েছে হয়েছে। তো এক একজন মানুষ এক এক ধরনের জিনিস ব্যবহার করে, তো আমি এই জিনিসগুলি ব্যবহার করলাম যেগুলো আজকে যে প্রসেসটা আমি দেখাইলাম, এটা শুধু ভাজা মশলাগুলি ভাজা কিভাবে ভাজতে হবে সেটা আমি দেখাইলাম। আর আগামীতে এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করছি, একটা হলো জিনিস আইটেমগুলি ভাজতে হবে কিভাবে, ব্ল্যান্ড করতে হবে কিভাবে, আর এরপরে এটা এটা হলো আজকের ভিডিও। আর পরের ধাপে যে দুই নম্বর পার্ট টুতে যেটা থাকবে সেটা হলো রান্না করবেন কিভাবে। এই চারটা কিন্তু জ্বালানি চার, এটাকে রাঁধতে হয়। তো পুরো প্রসেসটাই আমি দুই ভাগে ভাগ করছি, ভাগ করে আজকের ভিডিওটা পার্ট ওয়ান, আর পার্ট টু ভিডিও আগামী সোমবার দিন পাবেন আপনারা। তো সেটাও ভালো করে দেখে নিন। এটা এটা আজকে দেখালাম শুধু আপনাদের, যদি এটা ফুল ফুল বাজারটা দেখাইতাম তাহলে আজকেও 20 মিনিট হয়ে যেত, যে আমি একটু কেটে কেটে দেখাইছি। আর আমি যেসব মশলাগুলি ব্যবহার করছি এগুলো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, ভিডিও বানানোর জন্য এটা করছি আমি। আপনারা এর পরিমাণটা আমি ইনবক্সে লিখে দেবো, ভিডিও ইনবক্সে লিখে দেবো, আপনারা দেখে নিন কোনটা কত পরিমাণ লাগবে, ঠিক আছে? তো আগামীতে আরও নতুন মজার মজার নতুন নতুন ভিডিও আসবে। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখুন, তাহলে আপনাদের সবার আগে নোটিফিকেশন আপনাদের হাতে পৌঁছে যাবে। তো আমার চেষ্টা, যারা গরিব মানুষ যাদের আয় কম, এ ধরনের মানুষের জন্য ভিডিও বানাবো। আগামীতে আমি আরও এমন ভিডিও বানাবো যেগুলো আপনাদের খরচই হবে না কিন্তু আপনারা প্রচুর মাছ পাবেন, আপনাদের কোনো খরচ হবে না কিন্তু মাছ প্রচুর পাবেন, এরকম ভিডিও আমার হাতে আছে যেগুলো আমি ভবিষ্যতে বানাবো। সময়ের সময় সাপেক্ষে আপনারা আমাদের আমার সাথে থাকবেন, আমাকে সময় দিবেন, তাহলে আমি আপনাদেরকে এই সবগুলো সব ধরনের ভিডিও, বিশেষ করে কম খরচে যারা মাছ ধরতে চান তাদের জন্য আলো আরও ভালো ভালো ভিডিও আসবে সামনে। তো অনেক কথা হলো, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি, আগামী সোমবার দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, বাই বাই।